শাকিব খান একটা ব্র্যান্ড শাকিব খানের মতো নায়ক বাংলাদেশে আর আসবে না সাকিব খান নাচতে পারে গাইতে পারে গানও গাইছে শাকিব খানগুলো গান গানও গেছে চোখ তুলে তাকালে সূর্য লুকায় এই গানটাও গাইছে সাকিব খান এই ছবিটা মনে জেলাছেন শাকিবিয়ান তিনি সবার কাছে পরিচিত শাকিবিয়ান তাকে চেনে না এমন মানুষের সংখ্যা সিনেমা প্রেমীর সংখ্যা বা শাকিব খানের ভক্তের সংখ্যা কম তাকে অনেকেই চিনে তিনি একজন তারকা ভক্ত তারকা শাকিবিয়ান তার কথা যাওয়ার আগে একটি কথা বলি শাকিব খান এক সময়ে অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির সাথে রোমান্সে লিপ্ত ছিলেন প্রথমে অপবিশ্বাসের সাথে তারপরে স্বপ্নম বুবলির সাথে সেই নানান কাণ্ডকীর্তি বা প্রচার অপপ্রচার নিন্দুকদের নিন্দা সময় পেরিয়ে সময় কিন্তু এখন নতুন স্রোতে নতুন গতিতে রূপান্তরিত হয়েছে সাকিব খানের রোমান্সের তালিকায় এখন আর অপবিশ্বাস স্বপ্নম বুবলিরা নেই তারা এখন সাকিব খানের অতীত সাকিব খানের রোমান্স চলে এখন কলকাতায় শ্রাবন্তী দত্তের সাথে ভারতে সোনাল চৌহানের সাথে পায়েল সরকারের সাথে তাদের সাথে এখন সাকিব খানের রোমান্স নতুন রোমান্সের নতুন গতিতে সাকিব খান এই স্বপ্নম বুবলি উপবিশ্বাস কাদা ছোঁড়াছুঁড়ি করে নিজেদেরকে কিন্তু আটকে রাখছেন একই জায়গায় এগোতে পারছেন না এক একজন এক একজনকে মর্যাদা হানি করার চেষ্টা করে যাচ্ছেন আর সাকিব খান চুপচাপ এগিয়ে যাচ্ছেন মাঝে মাঝে কিছু সময়ের জন্য হয়তোবা সাকিব খানের অগ্রগতির গতিকে কিছুটা কমিয়ে দেয়া গিয়েছে কিন্তু মোটেই তার গতি থামিয়ে দেয়া যায়নি সেই ফলাফল স্বরূপ আজ সাকিব খান আন্তর্জাতিক পরিমণ্ডলে পদার্পণ করতে যাচ্ছেন এটি তাকে আন্তর্জাতিক সাফল্য এনে দিতে যাচ্ছে তার ঘরে কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক সাফল্য চলে আসবে দরদের মাধ্যমে এই যে সাকিবিয়ান বলেছেন বাংলাদেশে শাকিব খানের মতো নায়ক গত সাতষট্টি বছরের ইতিহাসে এমন একজন নায়ক দেখান তো আসলেই তো নাই ভবিষ্যতে শাকিব খানের মতো সুপারস্টার আসবে না বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই যুগ আসছে নায়ক নায়িকাদেরকে মানুষ সহজলভ্য হিসাব বা সহজ প্রোডাক্ট হিসাবে হাতের কাছে পেয়ে যাচ্ছে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কিন্তু শাকিব খান ততটা অ্যাভেলেবেল নয় সেই হিসাবে শাকিব খানের মতো নায়ক আসা অসম্ভব আমেরিকাতে যেমন ডি ক্যাপ্টোর পরে আর নায়ক তৈরি হচ্ছে না বোম্বেতে একইভাবে শাহরুখ খানের পর এখনও কিন্তু আসলে পারমানেন্টলি দীর্ঘ সময় রাজত্ব করার মতো নায়ক তৈরি হয়নি সাকিব খানের পরেও দীর্ঘ সময় রাজত্ব করার মতো নায়ক তৈরি হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই সুতরাং শাকিব খানকে ভিন্নভাবে মাপতে হবে তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সম্পূর্ণটাই একটি নায়কের প্যাকেজ এটি উল্লেখ করেছেন এই তারকা সাকিবিয়ান তিনি স্পষ্ট করে বলতে চেয়েছেন যে বছরের ইতিহাসে সাকিব খানের মতো নায়ক আসেনি অনেকেই বলে থাকে শাকিব খানের ভক্তরা খ্যাত হয় অশিক্ষিত জানে না দেখুন তিনি কিন্তু সব জানেন সাকিব খানের সকল তথ্য তার জানা কোন সিনেমাতে গান গেয়েছে ওই যে মনের জ্বালা সিনেমাতে শাকিব খান গান গিয়েছে সেই সিনেমা হিট হয়েছে এবং শাকিব খান ডান ভালো ডান্স জানেন কোন বছর কতগুলো সিনেমা মুক্তি পেয়েছে কোন সিনেমাটি হিট মেগা হিট বাম্পার হিট সাকিব খানের কিন্তু ফ্লপ সিনেমার সংখ্যা খুবই কম আপনি যদি মান্নার সাথে নায়ক মান্নার সাথে তুলনা করেন দেখবেন মান্নার খুব কম পরিমাণ সিনেমা আছে বাম্পার হিট কিন্তু সাকিব খানের এইটি সিনেমা কিন্তু মোটামুটিভাবে একদম ব্যবসা সফল আর মেগাহিট বাম্পার হিট অল টাইম হিট তো আছেই এইভাবে যদি আমরা ক্যাটাগরিক্যালি হিসাব করি কোনো নায়কের সাথে তুলনা করলেই সাকিব খানের চাইতে কেউ একটা এগিয়ে থাকবে না সেই হিসাবে সাকিব খান এগিয়ে থাকবে এটি বলতে চেয়েছিলেন এই তারকা সাকিবিয়ান তার কথার সাথে আপনারা কারা কারা একমত তা অবশ্যই কমেন্ট করে কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম